আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রব আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে চারটি আমল সম্পর্কে আলোচনা করব যে চারটি আমলের দ্বারা রমজান মাসকে সাজাতে বলেছেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার সাথে সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে করে সবাই এই চারটি বিষয় সম্পর্কে জানতে পারে তাহলে চলুন প্রিয় দর্শক আর সময় নষ্ট না করে আলোচনাটি শুরু করি রাহমত বরকত মাঘফেরাত নাজাতের মাস পবিত্র রমজান এ মাস মানুষকে দুনিয়া ও পরকালের জন্য সব নিয়ামত আহরণের প্রতি আহ্বান করে মমিন মুসলমান যদি রমজান মাস জুড়ে আল্লাহর কাছে চারটি কাজ করে তবে তার দুনিয়া ও পরকাল হবে সফল কাম রাসলসল্লা আলাইসাল্লাম বলেছেন এই রমজান মাসে তোমরা চারটি কাজ বেশি বেশি করো দুইটি কাজ তোমাদের প্রতিপালকের জন্য করবে আর এই দুইটি কাজে তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি সন্তুষ্ট হবে দুইটি কাজ নিজেদের জন্য করবে আর এই দুইটি কাজ এমন যে তা না করে তোমাদের কোনো উপায় নেই প্রতিপালকের জন্য দুইটি কাজ হলো বেশি বেশি করে কালিমা শাহাদাত আশহাদু আল্লাহ ইহ্লাহ পাঠ করা আর আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকফফার করা আর নিজেদের জন্য যে দুইটি কাজ করবে তা হলো আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া কালেমা পাঠের কারণ শাহাদাতের এই কালেমা মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে দাবিত করবে মানুষ একত্ববাদের গোলাম আর একত্ববাদের প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছেন রমজান মাস দান করেছেন পবিত্র কোরআন দান করেছেন সব আম্বিয়া কেরামকে একত্ববাদের প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন তাই কোরআন নাজিলের মাসে মহান আল্লাহর একত্ববাদের স্বীকৃতি বেশি বেশি দেয়ার মাধ্যমে একত্ববাদের দিকে নিজেকে একনিষ্ঠ করে তোলা ইস্তেকফারের কারণ আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকফার করো তিনি অত্যন্ত ক্ষমাশীল ইস্তিকফারের কারণে আল্লাহ তালা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করবেন দেশ যদি খরা কবলিত হয় তবে আকাশ থেকে মেঘ বর্ষণ করবেন দেশ মরুভূমি হবে না নিজেদের আয় রোজগার বেড়ে যাবে কখনো অভাব আসবে না সন্তান সন্ততি না থাকলে আল্লাহ সন্তান সন্ততি দান করবেন পরিবেশকে সবুজময় করে দেবেন পরিবেশকে সুন্দর করতে নদী নালা প্রবাহিত করবেন জান্নাত চাওয়ার কারণ মমিন মুসলমানের আদি নিবাস জান্নাত লাভের আবেদন করা যেটা দুনিয়ার কোনো বাড়ি নয় যে বাড়িতে অবস্থানকারী ব্যক্তি কখনো বৃদ্ধ হবে না পরিধানের জামাকাপড় হবে পুরনো যেখানে বিরাজমান থাকবে শুধু প্রবাহিত নদী মদের নদী যে মদ মানুষকে কখনও নেশাগ্রস্ত করবে না যে বাড়িতে মানুষ কখনো বুড়ো হবে না শেষ হবে তার যৌবন এ জান্নাত আল্লাহর কাছে চাইতে হবে হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না আল্লাহ তালা তার প্রতি রাগান্বিত হন তাই জান্নাত লাভে আল্লাহর কাছে প্রার্থনা আকতি জানাতে হবে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া পরকালের চিরস্থায়ী জীবন যেন আল্লাহর ভয়াবহ আজাবে পরিণত না হয় সেজন্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে এটা মহান আল্লাহ পছন্দ করেন না যার প্রমাণ কোরআন এবং হাদিসের সব নসিহ সব স্থানেই আল্লাহ তালা বান্দাকে জাহান নামের ব্যাপারে সতর্ক করেছেন আর তা থেকে মুক্তির পথ দেখিয়েছেন মহান আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস রমজান মাস জুড়ে এ চারটি কাজ যথাযথ করার তৌফিক দান করুন আমিন আমিন সুম্মা আহমিন প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করে আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তাহলে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় ও আখরানা রাব্বিল আলামিন